Sarigama Karva Mini Bengali Legends. শেষ হয়ে হইল না শেষ, মানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত অকেশনগুলি শেষ হয়ে গেলে না আগে বেজায় মন খারাপ হতো জানেন, কিন্তু এখন নিরবিচ্ছিন্ন উৎসব, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো এবং আরও আছে তার উপর ইত্যাদি প্রভৃতি, মানে বারো মাসে যাকে বলে ৬৪টা পার্বণ। কাজেই আনন্দের কোনো শেষ নেই, মানে আনন্দ শেষ হতে দেওয়া যায় না। আর তাই কারভা ক্লাসিক রেডিও শোতে আবার হাজির আমি, আপনার শ্রবণ সাথী সোহিনী। কিন্তু আজ কাদের গানে গানে সুরের মালা গাঁথব আমি, কাদের গানে গানে আনন্দ পাবেন আপনি, আসছি সে কথায়। আজ বরং একটা গোটা গান জুড়ে কিছুটা সাসপেন্স থাক। লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তির ডুয়েটটি শুনছিলাম তরুণ মজুমদারের ১৯৭২ ছবি শ্রীমান পৃথ্বীরাজ থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, গানটির শেষের দিকে লতাজির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, স্ক্রিনে মহুয়া রায়চৌধুরীর সঙ্গে সন্ধ্যা রায়। ৪৩ বছর বয়সী লতাজির সঙ্গে ১৩ বছরের কিশোরী কবিতা কৃষ্ণমূর্তি। ভাবুন একবার, গলা দিয়ে গান বের হওয়ার আগেই তো হাত পা কেঁপে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। কবিতা কৃষ্ণমূর্তি, যার আসল নাম শারদা আয়ার, চেয়েছিলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দিতে, কিন্তু হোয়াট ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ১৩ বছর বয়সে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি ঢুকে পড়লেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
আজ কারভা ক্লাসিক রেডিও শোতে সোহিনী নিয়ে এসেছে নানান গল্প আর গান। না, শুধু কবিতা কৃষ্ণমূর্তি নন, আরেকজন শিল্পীর কথাও আজ বলবো, আমার ভীষণ প্রিয় এক গায়ক। নাম বলার আগে উষা মঙ্গেশকরের সঙ্গে তার একটি ডুয়েট শুনি, গেস করুন দেখি কার কথা বলছি গানটি শুনতে শুনতে। আর সঙ্গে রইল 1942 লাভ স্টোরি থেকে কবিতাজির কণ্ঠে, এবং তারপর কুমার শানু আর কবিতা কৃষ্ণমূর্তির একটি ডুয়েট। মনের মানুষ কোথা রে, আয়না ছুটে হে তারে, মনের মানুষ কোথা রে, আয়না ছুটে হে তারে, আজ ভগবান সন্ধ্যা বেলায় রং দিবি আয় রে। কালো মানুষ থাকবে না কেউ ভাবো রং মানিক রে, এমন পারা রং থাকে তো লাগাই দে না গায়ে রে। সাথে যে সেই রঙের খেলা চলে মন মহুয়ার নেশায় পরাণ মাতাল হতে চায় রে। ফুলে হয় কি নেশা দেখ সুবাস কেউ, ফুলে হয় কি নেশা দেখ সুবাস কেউ, গন্ধে যে ফুল পাগল করে সে হলো এই মহু। মনের মানুষ মনের মিতা মনে পাওয়া যায় রে, তেমনি মনের খবর পেয়ে ছন্দে মন গায় রে, মনের মানুষ কোথা রে, আয়না ছুটে হে তারে, আজ পাবো আর সঞ্জমে নাই রং দিবি আয় রে। মনের মানুষ কোথা রে, আয়না ছুটে হে তারে, আজ পাবো আর সঞ্জমে নাই রং দিবি আয় রে। সারেগামা কারওয়া মিনি বেঙ্গলি লেজেন্ডস। ¡Gracias!
প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। ভিজে ভিজে বরসায় তুমি আমি দুজনায় চলেছি চলেছি, বাজিরে জল তরঙ্গ মনের মাঝেতে মুক্ত যেন জল ছলকায়, বৃষ্টি এক ফোঁটা গগনে ঘন ঘটা কি জানি আশাতে মন তরসায়, ও বাজিরে জল তরঙ্গ মনের মাঝেতে মুক্ত যেন জল ছলকায়, বৃষ্টি এক ফোঁটা গগনে ঘন ঘটা কি জানি আশাতে মন তরসায়, সারা বন
চারিদিকে ঘুম নেমেছে স্বপ্নের সাগরে মনের বাসরে একলা দুজনে চলেছে ও মেঘের ওড়নায় ঢেকেছে সারা বন চারিদিকে ঘুম নেমেছে স্বপ্নের সাগরে মনের বাসরে একলা দুজনে চলেছে রিম ঝিম রিম ঝিম তুমি আমি দুজনা চলেছি চলেছি যে ধোঁয়া ধোঁয়া উদাস এই হাওয়া মনে খানেই যে রয়ে যায় এসেছি দেখতে ঝিলের আয়না মেঘের আইলো চুল খুলে দেয় পথ যে ধোঁয়া ধোঁয়া উদাস এই হাওয়া মনে খানেই যে রয়ে যায় রিমঝিম রিমঝিম হে হে যে তিনটে গান শুনলেন তার মধ্যে প্রথম গানটি উষা মঙ্গেশকরের সঙ্গে ডুয়েট, যে মেল ভয়েসটি আমরা শুনলাম নিশ্চয়ই ঠিকঠাক চিনে নিতে পেরেছেন আপনারা। ইয়াস, দ্য সিঙ্গার ওয়াজ ভূপিন্দর সিং, যাকে বলতে গেলে একরকম আবিষ্কারই করেছেন মদন মোহনজি। দিল্লি দূরদর্শন আর রেডিওতে গিটার আর ভায়োলিন বাদক হিসেবে কাজ করতেন ভূপিন্দর সিং। একটা নেমন্তন্ন বাড়িতে তার পারফরমেন্স দেখে বম্বেতে ডেকে নিলেন মদনজি, সুযোগ দিলেন চেতন আনন্দের ছবি হকিকতে। মোহাম্মদ রফির সঙ্গে ডুয়েট গাইতে হবে। কোন গানটা? না হোকে মজবুর মুঝে উসনে বুলায়া হোকা। 1964 পর 1966 চেতন আনন্দের পরের ছবি আখরি খাত। ডেবিউ হল দুজন স্টারের, রাজেশ খান্না এবং সোলো প্লেব্যাক সিঙ্গার হিসেবে ভূপিন্দর সিং। শুরু হল এক অসামান্য জার্নি। আজ কারভা ক্লাসিক রেডিও শোতে সেই জার্নির গল্প, সেই জার্নির সঙ্গে জড়িয়ে থাকা নানান জনপ্রিয় গান, ভূপিন্দর সিং এবং কবিতা কৃষ্ণমূর্তিকে নিয়ে রয়েছি আমি সোহিনী। আর এই মুহূর্তে স্বপন চক্রবর্তীর কথায় সুরে ভূপিন্দর সিং, মুকুল দত্তের কথায় মান্নাদের সুরে কবিতা কৃষ্ণমূর্তি এবং উপহার ছবি থেকে প্রদীপ গোস্বামীর কথায় আলাউদ্দিন আলীর সুরে ভূপিন্দর সিং। চুপি চুপি রাত এলো আজ আমার আঙিনায়, মরমি গো তুমি আসবে বলে এলে না, চুপি চুপি রাত সোনা ডালে
দেখি ওই চাঁদ যে ধরণীতে যোছো না ঢালে আমারি অঙ্গেতে যোছো না শুধু আগুন জালে তুমি ছড়ায় জ্বালা যাবে না তো চৈতি হবায় চুপি চুপিরা যা কিছু হোক না রজনী তো এখনো বাকি যা কিছু হোক না রজনী তো এখনো বাকি পিউকা বলে পাপিয়া গো মরিছে ডাকি শুধু শুধু কেন কোয়েলিয়া আমারে কাঁদায় চুপি চুপি রাত এলো আজ আমার আঙিনায় চুপি চুপি রা সারে কামা কারবা মিনি বেঙ্গলি লেজেন্ডস খুশির কল্পনায় হৃদয়টা ভরে
আছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আঁধার বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আঁধার বাকিটা সময় যেন মরণ আমার হৃদয়ে জুড়ে নামি অথই আঁধার সমাধিতে বসে এমন ফোটায় আসার ফুল রাশি রাশি যখন দেখি ওই মুখে হাসি স্বপ্ন থেকে আসন মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয়ে জুড়ে নামি অথই আঁধার বাকিটা সময় যেন মরণ আমার হৃদয়ে জুড়ে নামি অথই কারভা ক্লাসিক রেডিও শোয়ের আজকের এপিসোড সাজানো হয়েছে এমন দুজন শিল্পীকে নিয়ে যারা সর্বভারতীয় সঙ্গীতের জগতে দুই নক্ষত্র, হিন্দি এবং বাংলায় সমান জনপ্রিয় ভূপিন্দর সিং এবং কবিতা কৃষ্ণমূর্তি। ভূপিন্দর সিং যখন গিটার ধরেছেন দম মারো দম বা চুরালিয়া হ্যায় বা মেহবুবা মেহবুবায়, তখনও যেমন মাতিয়ে দিয়েছেন শ্রোতাদের, তেমনি যখন আদ্যি বর্মনের সুরে বিতিনা বিতাই রায়না বা মদন মোহনজির কম্পোজিশনে দিল ঢুনতা হ্যায় অথবা জয়দেবের সুরে এক অকেলা ইস শহর মে গিয়েছেন, ম্যাজিক্যাল একটা অরা তৈরি করে দিয়েছেন কণ্ঠের জাদুতে। আর কবিতাজি, ৩০ বছরের সাংগীতিক জীবনে গেয়েছেন ২৫,০০০এর ওপর গান,
১৬টা ভাষায়। লক্ষ্মীকান্ত প্যারেলাল থেকে শুরু করে জুবিন গর্গ, এ আর রহমান, হিমেশ রেশমিয়া কাজ করেছেন সেকাল একাল সমস্ত কম্পোজারদের সঙ্গে। তবে শুরুটা, মানে লক্ষ্মীকান্তজির সঙ্গে পরিচয়টা কিভাবে হয়েছিল বলবো সে গল্প। তবে তার আগে তিনটে গান একটু পরপর শুনে নিই। পুলক ব্যানার্জির কথায় মান্নাদের সুরে কবিতা কৃষ্ণমূর্তির দুটো গান শুনব, আর দুটো গানের মাঝখানে শুনে নেব দুই অধ্যায় ছবি থেকে মুকুল দত্তের কথায় সৌমিত্র ব্যানার্জির সুরে ভূপিন্দর সিং। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। রইল না রে
না যেন জীবনে কুসুম হইয়া পাতার ঝাঁকে হাসিরে আবার জীবনে কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। যখন তখন ইচ্ছে মতো ডাকে বাঁশি রাধাকে, মানে না সে কোনোই মানা বাধাকে, তবু তার হয় না সাজা এনি তখন ইচ্ছে মতো ডাকে বাঁশি রাধাকে।
কখন ইচ্ছে মতো ডাকে বাঁশি রাধাকে, মানে না সে কোনোই মানা বাধাকে, তবু তার হয় না সাজা এ নিয়ম। শারদা আয়ার ওরফে কবিতা কৃষ্ণমূর্তি সেন্সিভিয়ার্সে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ছেন, ওদিকে নিয়মিত গানের চর্চা করছেন এবং অ্যানুয়াল কলেজ ফেস্টিভ্যালে পার্টিসিপেটও করছেন। ইতিমধ্যে আলাপ হয়ে গিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানুর সঙ্গে। রানু সোজা কবিতাকে নিয়ে চলে গিয়েছিলেন বাবার সঙ্গে আলাপ করাতে। বাবা তো ভীষণ ইমপ্রেসড হলেন গলা শুনে, এবং তারপর থেকে নিয়মিত লাইভ পারফরমেন্সে কন্যার এই বান্ধবীটিকে সঙ্গে নিয়ে পারফর্ম করতেন হেমন্ত মুখোপাধ্যায়। এভাবেই একটা ফাংশনে মান্নাদের সঙ্গে পরিচয় হল কবিতার। মান্নাদে কবিতার গানে যথারীতি মুগ্ধ হয়ে বিজ্ঞাপনের জিঙ্গেলে গাওয়ার সুযোগ করে দিলেন। ইতিমধ্যে কিন্তু 1971 লতাজির সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের মিউজিক ডিরেকশনে ডুয়েট গেয়ে ফেলেছেন বাংলা ছবি শ্রীমান পৃথ্বীরাজে। বম্বেতে কাজ করতে করতে আলাপ হল হেমা মালিনীর মা জয়া চক্রবর্তীর সঙ্গে। তিনি 1976 শেষের দিকে কবিতা কৃষ্ণমূর্তিকে আলাপ করিয়ে দিলেন সুরকার লক্ষ্মীকান্তের সঙ্গে। ক্যারিয়ারের শুরুর দিকটা অন্য অনেকের মতো কিন্তু কবিতা কৃষ্ণমূর্তিকেও স্ট্রাগল করতে হয়েছিল, তবে প্রতিভাকে চেপে রাখা যায় না। লতাজি আশাজির ওই প্রবল দাপটের মধ্যেও ঠিক আলাদা করে নিজের আইডেন্টিটি কিন্তু তৈরি করতে পেরেছেন কবিতা কৃষ্ণমূর্তি। আজ কারভা ক্লাসিক রেডিও শোয়ে সেরকমই দুই অনন্য শিল্পীর জীবনের নানান কথা, তাদের গাওয়া বাংলা গানের ডালি সাজিয়ে নিয়ে বসেছি আমি সোহিনী। আর এই মুহূর্তে পদচিহ্ন ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নীতা সেনের সুরে ভূপিন্দর সিং আরতি মুখার্জি ডুয়েট, প্রবীর মুখোপাধ্যায়ের কথায় সুরে কবিতা কৃষ্ণমূর্তি, এবং সুখের কাছে এই ছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে ভূপিন্দর সিং এবং আশা ভোঁসলে। রইল পরপর তিনটি গান আপনার জন্য। মুঠো মুঠো রোজ সোনা দু চোখে ভরিয়ে নেব তুমি কাছে থাকলে, মনটাকে মৌয়ার গন্ধে ছড়িয়ে দেব আর কাছে ডাকলে। ঠান্ডা পিয়াল ছায়ায় এসো বসি দুজন, চলো না বসি। এই ঠান্ডা পিয়াল ছায়ায় এসো বসি দুজন, হাসি কাজ স্বপ্নে জড়িয়ে নেব বিরু হাতে হাত তুমি রাখলে, মনটাকে মৌয়ার গন্ধে ছড়িয়ে দেব আরো কাছে ডাকলে, মুঠো মুঠো রোজ সোনা দু চোখে ভরিয়ে নেব তুমি কাছে থাকলে, মনটাকে মৌয়ার গন্ধে ছড়িয়ে দেব আর কাছে ডাকলে। নিজে কথা
কারুকাজ শুনব না কোন কথা আমিও তো শুনব না মালা যে পড়িয়ে দেব লজ্জায় হাতে মুখ ঢাকলে কাছে থাকলে মনটাকে মহুয়ার গন্ধে ছড়িয়ে দেবো আরো কাছে রাখলে। I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel.
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কথাই বলে চলে যায়, শেষ তবু হয় না যে তুমি শুধু আমার, আমি শুধু বাতাসে সোনালি আকাশে সোনা ঝরাই লবণে, কখনো আলোতে কখনো ছায়াতে মিশে থাকি আজ দুজনে, যেদিকে ফিরে ফিরে যাই শুধুই দেখি যেন তাই, তোমাকে আমি আবার, শেষ তবু হয় না যে ভূপিন্দর সিং, কবিতা কৃষ্ণমূর্তি, দুই শিল্পী সারা জীবন সৃজনশীল থাকার চেষ্টা করেছেন, আপোষ করেননি সুর কথা গায়কের সঙ্গে। সঙ্গীত সাধনায় যে মূল্যবোধ তৈরি হয় কোনো অবস্থাতেই তাতে মালিন্যর স্পর্শ লাগতে দেননি। যখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো গান তৈরি হচ্ছিল না, আশির দশকে একে একে রথী মহারথীদের বিদায় শূন্যতা তৈরি করেছিল, তখন প্লেব্যাকের অফার পেলেও মানসিকভাবে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না অবস্থার সঙ্গে, তাই সরে এসেছিলেন ভূপিন্দর সিং। স্ত্রী মিতালির সঙ্গে অ্যালবাম বের করেছেন, গিটারের ব্যবহার আমরা প্রথম শুনেছি তাঁর গজলেই, কিন্তু সবটাই সঙ্গীতের ঐতিহ্য, বিশুদ্ধতা, পরম্পরা সমস্তটা বজায় রেখে। কবিতাজিও তাই, বেহালাবাদক ডক্টর সুব্রহ্মণ্যমকে বিয়ে করার পর বেছে বেছে গান গাইতেন, নিজের ব্যক্তিত্ব,
সঙ্গীতের প্রতি শ্রদ্ধা সবটা বজায় রেখে যতটুকু সসম্মানে করা যায় কাজ করতেন ঠিক ততটুকুই। সারা পৃথিবী ঘুরেছেন সুরের সন্ধানে, সুরে সুরে গাঁঠ ছড়া বাঁধতে। ফিউশনের কাজ করেছেন অগুন্তি, ভূপেন্দরজির মতোই ট্র্যাডিশন পরম্পরা সবটা বজায় রেখে। সব স্তরের সঙ্গীতপ্রেমী মানুষ তাই চিরকাল মনে রাখবে এই দুজনকে, ভুলবে না তাঁদের অসামান্য অবদানের কথা। আজকের মতো কারওয়া ক্লাসিক রেডিও শো থেকে বিদায়। সোহিনী আবার আসবে অন্য দিন অন্য গল্পের ঝুলি নিয়ে, অন্য গানের সুর ধরে। ভালো থাকবেন। যেতে যেতে শেষ গান স্বপন চক্রবর্তীর কথায়, রাহুল দেববর্মনের সুরে, কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। Thank you.